তো বাংলাদেশে আমরা আসলে প্রবাসী যারা আসি, মানে অবশ্যই দেশের টানে, আপনজনের টানে আসি, কিন্তু গতকালকে আমার এক্সপিরিয়েন্সের পর আমার মনে হয়েছে যে মানে আমার দেশে আসাটা মানে একটা ভুল ভুল ডিসিশন ছিল। মানে আমার খুবই আমার রিগ্রেট ফিল হচ্ছিল আমি কেন দেশে আসছি। এবং আমি এটা এটা এটাই আমার ফোন করে আমার ভাইকে প্রথম এটাই বলছি যে আমার দেশে আসাটা ঠিক হয়নি। মানে আমি আমার আমার খুবই কষ্ট লাগছে ভাই। আমি বিদেশে যতগুলো এয়ারপোর্ট আমি দেখছি আমার এই ধরনের ভোগান্তিতে পড়তে হয় নাই। আমি যতগুলো বাইরের এয়ারলাইন্সে ট্রাভেল করছি আমার এই এই ধরনের কোনো কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয় নাই। আমার দেশের এসে দেশের এয়ারলাইন্স চড়ে মানে আমার আমার এই ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং আমি আমার ছোটো বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি এত এত কষ্ট করছি। গত 4 বছর ধরে কানাডাতে আছেন নাইমা। আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানে তিনি কানাডাতে চাকরি করছেন। দেশ বিদেশের বহু দেশে তিনি আকাশপথে ভ্রমণ করেছেন, কিন্তু এবার রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে গতকাল বিমানে ওঠেন। একদিকে দেশীয় এয়ারলাইন্স, অন্যদিকে সরাসরি কানেক্টিং ফ্লাইট। সময় এবং ভোগান্তি থেকে রক্ষা পেতেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বেছে নেওয়া। কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এসে পদে পদে হয়রানির শিকার হয়েছেন। বিমানের ভেতরে বিমানবালাদের খারাপ ব্যবহার এবং অসহযোগিতা, বিমানের ভেতরে নোংরা পরিবেশ, নষ্ট টয়লেট এবং বিমানের ভেতরে এসি ছাড়া দীর্ঘ 3 ঘন্টার এক লোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন নাইমা। নাইমার সঙ্গে ছিল ছোট্ট দুধের শিশু, আর এই ছোট্ট দুধের শিশুকে নিয়ে এক লোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। চলুন আমরা শুনে আসি কেমন ছিল নাইমার সেই অভিজ্ঞতা। সমস্যাটা তো আসলে ল্যান্ডিংয়ের সময় শুরু হয়েছিল। মানে যখন তখন মনে হয় রাত প্রায় 8:45 9:30 দিকে ল্যান্ড করার কথা ছিল। তো আমরা তো মনিটরে দেখতে পাচ্ছিলাম, ওখানে লেখা ছিল যে মানে 30 মিনিটের মধ্যে মানে ঢাকায় ল্যান্ড করবে। তো তখন আমরা প্রিপারেশন নিচ্ছিলাম ল্যান্ডিংয়ের জন্য। তখন মনিটরে দেখাচ্ছিল যে ল্যান্ড করার টাইমটা আর হচ্ছে যে মানে টোটাল টাইমিংটা কত সময় লাগবে সব কিছু ওখানে দেখা যাচ্ছিল। তো তখন মনে হয় প্রায় 5 মিনিট দেখাচ্ছিলো যে ল্যান্ডিং টাইম, হঠাৎ করে দেখা গেল যে 30 মিনিটস মোর, মানে 9:30 থেকে এখন 10:00 বেজে গেল, মানে ল্যান্ডিং সময়টা চেঞ্জ হয়ে গেল। তো চেঞ্জ হওয়ার পরে যখন মনিটরে দেখাচ্ছিল তখনও কিন্তু আমরা ক্যাপ্টেন থেকে কোনো নোটিস পাইনি যে ঘূর্ণিঝড় হচ্ছে ঢাকায় এবং এই কারণে মানে আমাদের প্লেন ল্যান্ড করতে ঝামেলা হচ্ছিলো। তারপরে হচ্ছে যে তখন আবার সেকেন্ড অ্যাটেম্প নিল ওনারা ল্যান্ড করার জন্য, তখনও হচ্ছিলো না, ঝামেলা হচ্ছিলো। পরে দেখলাম যে মনিটরে দেখাচ্ছে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সিলেট। তো সিলেটে দেখার পর আমরা বুঝতে পারলাম যে মানে নিশ্চয় ওয়েদারের কারণে ঢাকায় ল্যান্ড হচ্ছিলো না, এই জন্য সিলেটে ওনারা যাচ্ছে। তো তখনও কিন্তু আমরা ক্যাপ্টেন থেকে কোনো নোটিস পাইনি। তারপরে সিলেটে ল্যান্ড করার প্রায় 10-15 মিনিটের ল্যান্ড করার 10-15 মিনিট আগে মানে ক্যাপ্টেন অ্যানাউন্স করে বললো যে মানে ঢাকায় ওয়েদারের কারণে ওনারা ল্যান্ড করতে পারতেছে না, এই জন্য সিলেট ইমার্জেন্সি ল্যান্ডিং হচ্ছে। যাই হোক, ইমার্জেন্সি ল্যান্ডিং করলো ওনারা। করার পরে হচ্ছে আমাদেরকে বললো যে প্লেনের ভেতরেই থাকতে, কারণ এখন ওনারা শিওর না যে মানে আমরা সিলেটে থাকবো নাকি ঢাকায় ব্যাক করবো। তো আমরা তখন প্লেনের ভেতরেই ছিলাম প্রায় 3.5 ঘন্টার মতো, এবং প্লেনের এসি মনে হয় প্রপারলি কাজ করতেছিল না। আমার বাচ্চা আর প্লেনের যত বাচ্চা ছিল সব বাচ্চারা একসাথে কান্নাকাটি করতেছিল। তারপর সব বয়স্ক যাত্রীরা ছিল, সবাই খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছিলো। অনেক বাচ্চা, ইভেন অ্যাডাল্ট মানুষও বমি করতেছিল। আর হচ্ছে প্লেনের ভেতরে মানে খুবই নোংরা অবস্থা ছিল, টিস্যু পড়েছিল, খালি বোতল পড়েছিল, বাথরুমে টিস্যু ছিল না, পানি ছিল, মানে খুবই আনহাইজিনিক ছিল। আর সবচেয়ে যেটা আমার খুব খারাপ লেগেছে যেটা ভাইয়া, সেটা হচ্ছে যে যখন টার্বুলেন্স শুরু হলো মানে ল্যান্ডিংয়ের সময়, তখন আমাদের আমি হচ্ছে যে ওয়াশরুমের জন্য ওয়েট করতেছিলাম, তখন আমাদেরকে বললো যে তাড়াতাড়ি সিটে যেতে, কারণ সিট বেল্ট পাততে হবে। তো আমি গেলাম তাড়াতাড়ি করে, গিয়ে আমার মেয়েকে খুলে নিলাম। তখন একটা এয়ার হোস্টেস এসে বললো যে আপনি সিট বেল্ট বেঁধে নেন। তখন আমার মেয়ে আমার কোলে ছিল, তো আমি বললাম যে কীভাবে বাঁধতে হয় আমি তো জানি না। তখন উনি বললো আমি আপনাকে যেভাবে দেখিয়েছি, মানে যখন উনি আমাকে টরন্টো থেকে যখন ফ্লাই করছিলাম তখন উনি আমাকে বেঁধে দিয়েছিল, আমি যেভাবে দেখিয়েছি আপনি ওইভাবে বেঁধে নেন। তো যেহেতু বাচ্চা আমার কোলে ছিল আমি বাঁধতে মানে পারি না, এবং আমি ওকে বসে যাই, হ্যাঁ আমি পারতেছি না বাঁধতে। উনি কিছু না বলে তখন চলে গেল, উনি আমাকে হেল্প করে নাই বেল্টটা বাঁধতে। এই যে টার্বুলেন্স শুরু হলো, এতবার অ্যাটেম্প করলো ঢাকায় ল্যান্ড করার,
সিলেটে ল্যান্ড করলো, সিলেট থেকে আবার ফ্লাই করে আবার ঢাকায় ল্যান্ড করার চেষ্টা করে, দুইবারের মতো ল্যান্ড করার ট্রাই করছে। এবং সিলেটে অনেকক্ষণ, মানে ইভেন ঢাকার উপরে অনেকক্ষণ ছিল প্ল্যান, ইভেন সিলেটেও দুইবার অ্যাটেম্প করার পরে তারপর সিলেটে ল্যান্ড করলো। তারপর মানে এয়ার হোস্টেসদের প্রথম জিনিসটা যেটা হচ্ছে সেটা যে দেখা যায় যাত্রীদের সিট বেল্টগুলো ঠিক আছে কিনা না। আর যেহেতু আমি বাচ্চা নিয়ে ট্রাভেল করছি, আমার এক্সপেকটেশন ছিল যে ওনারা একটু হেল্প করবে আমার ইনফ্যান্ট সিট বেল্টটা ইয়া করতে, বাঁধতে, কিন্তু আমার আমার বাচ্চার কোনো বেল্ট ছিল না, আমি বাচ্চা আমার কুলেই ছিল থ্রু আউট দ্য টাইম, আমারটা ছিল শুধু। বাথরুম শুরু, একটা ওয়াশরুম শুরু থেকেই ইয়া ছিল, আউট অফ সার্ভিস ছিল, না শুরু থেকেই আউট অফ সার্ভিস ছিল। তারপর বাথরুমের খুবই নোংরা অবস্থা, টিস্যু ছিল না, পানি পড়েছিল প্লেনের, মানে প্লেনের ইভেন প্লেনের ভেতরেও খালি বোতল, টিস্যু, পেপার টাওয়াল সব কিছু মানে ফ্লোরের মধ্যে পড়েছিল, খুবই আনহাইজিনিক নোংরা অবস্থায় ছিল। তারপরে যেটা হতো, সিলেট নামার পরে ওনারা আমাদের ক্যাপ্টেন বললো যে যখন সব যাত্রীরা খুব অস্থির হয়ে যাচ্ছিলো, বাচ্চারা কান্নাকাটি শুরু করলো, তখন ওনারা বললো যে দেখেন আমরা তো মানে যাত্রীদের শান্ত থাকার জন্য বললো, তারপর বললো যে ওনারা হয়তো ঢাকায় ব্যাক করতে পারে, তখন বললো যে আপনাদেরকে ডিনার সার্ভ করা হবে, কারণ আমরা লাঞ্চ দেওয়া হয়েছিল মনে হয় 4:30-4:00 দিকে তখন, এবং সিলেটে আমরা ল্যান্ড করি সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে ল্যান্ড করি। তারপর যখন বললো যে ডিনার সার্ভ করা হবে, যাত্রীদেরকে শান্ত থাকার জন্য বলা হলো, সবাইকে সিটে বসার জন্য বলা হলো, তো কিন্তু তারপরও কোনো ডিনার সার্ভ করা হয়নি। এবং আমরা প্রায় 2.5-3 ঘন্টা এই প্লেনের ভেতরে ছিলাম, বাচ্চারা কান্না করতে, মানে অনেক সাফোকেশন হচ্ছিলো বাচ্চাদের, কারণ বদ্ধ অবস্থায় ছিল। আর সবচেয়ে বড় যেটা আমার কাছে খুব ফ্রাস্ট্রেটিং লাগতেছিলো যে আমরা প্রপার কোনো গাইডেন্স পাই নাই, কোনো অ্যানাউন্সমেন্ট পাই নাই, কী কারণে মানে ঘূর্ণিঝড়ের কথা তো একবারও মেনশন হয় নাই। এবং আমরা, এবং এখানে যেটা হচ্ছে যে আমার দেবর এবং আমার ভাই, ওদেরকে ওরা যখন মানে বিমানবন্দরে কন্ট্যাক্ট করছে, তখন ওদেরকে বলা হয়েছে যে আমাদেরকে হোটেলে রাখা হবে সিলেটে। তো হোটেলে যখন রাখা হবে বলছে, তখন ও আমার দেবর যখন ঢাকায় এয়ারপোর্টে গেল, তখন ও অবভিয়াসলি যেহেতু আমরা সিলেট ল্যান্ড করছি, সিলেটে থাকবো, তখন উনি ওর বাসায় চলে আসে। বাসায় চলে আসার পরে যখন, এবং আমার কাছে কোনো সিম ছিল না, আমি যোগাযোগ করতে পারিনি, তো আমি একজন মহিলার নাম্বার থেকে আমার ভাইকে ফোন করে বললাম যে আমি মানে সিলেটে আছি, কিন্তু এখনও শিওর না যে আমরা সিলেটেই থাকবো নাকি ঢাকায় ব্যাক করবো। তো ওটাই হচ্ছে লাস্ট যোগাযোগ ছিল আমার ভাইয়ের সাথে। তারপর রাত্রে 2:30 তো আমরা আবার আসলাম ঢাকায়। আসার পরে তো ও বাসায় ছিল, গিয়ে তারপর আমাকে নিয়ে আসতে আসতে রাত 4:30-4:00 বাজছে আর কি। তো যখন আমরা শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করলাম ঢাকায়, তারপর হচ্ছে আমাদেরকে মানে যখন সিকিউরিটি, ইমিগ্রেশনের সিকিউরিটি আসলাম লাইনে, আমি দেখলাম যে ওখানে কোনো আলাদা কোনো লাইন নাই, মানে এবং খুবই কেওস একটা অবস্থা ছিল, কে কোথায় যাচ্ছে, কে কোন লাইনে দাঁড়াচ্ছে, কেউ লাইন মেনটেন করতেছে না। যদি ওখানে অনেক পুলিশ ছিল, কিন্তু আসলে ওইভাবে জিনিসগুলো অর্গানাইজ ছিল না। অনেক পরে মানুষ এসেও লাইনের সামনে দিয়ে চলে যাচ্ছে। তারপর বাচ্চাদের নিয়ে যারা যাচ্ছে তাদের জন্য আলাদা কোনো লাইন ছিল না। আমি আমার মেয়ে, 2 মাসের মেয়েকে নিয়ে আমি রেগুলার লাইনে দাঁড়িয়েছি, এবং আমার পেছনে অনেকে, আমার পরে অনেকে এসে আগে চলে গেছে মনে হয়েছে। যখন আমি সিকিউরিটিতে গিয়েছিলাম, তখন ওখানে যাওয়ার পরে যে পুলিশ ছিলেন, উনি আমাকে বললেন যে আপনি বাচ্চা নিয়ে আসছেন, আপনি আগে কেন আসেন নাই। আমি বললাম আমাকে তো বলা হয়নি, এবং ওটার জন্য তো আলাদা কোনো লাইনও নেই। তো বললো আমি, আপনি চলে আসতেন, আমি দেখিনি, না হলে আপনাকে ডাকতাম। তো আসলে এটা উনি দেখবে, তারপর উনি ডাকবে বাচ্চাওয়ালা প্যারেন্টসদেরকে, এটা তো নিয়ম না। আমি টরন্টোতে যখন আমার সিকিউরিটি হয় ভাইয়া, আমার টোটাল সিকিউরিটি প্রসেসিংয়ে আমার 5 মিনিটের সময় লেগেছে, এত ভিড় ছিল। কিন্তু আমি যেহেতু বাচ্চা নিয়েছিলাম, টোটাল প্রসেসিংয়ে আমার 5 মিনিটের বেশি লাগেনি, কারণ ওরা আমাকে বাচ্চা দেখে আমাকে ফার্স্টেস্ট যে লাইনটা ছিল ওইটাতে দিয়ে দিয়েছে। ফলে বুঝতেই পারছেন কানাডা প্রবাসী নাইমা কতটা হয়রানির ভোগান্তির শিকার হয়েছেন, বিমানের ভেতর থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত পদে পদে ভোগান্তি আর কষ্ট যেন নাইমার পিছু ছাড়েনি। অপরদিকে রাত প্রায় 2:30-টার দিকে শাহজালাল বিমানবন্দরে যখন অবতরণ করে বিমানটি, তখন বাইরে অবস্থান করছিল নাইমার দেবর। এবার আমরা একটু জানতে চাই নাইমার দেবর কী পরিমাণ
ভোগান্তির শিকার হয়েছেন সেটি একটু জানবার চেষ্টা করব। চলুন এবার তাহলে নাইমার দেবরের কথাগুলো শুনে আসি আমরা। 9:30 দিকে আপনার ল্যান্ডিংয়ের কথা ছিল, তো আমি বের হয়েছি মোটামুটি 6:30 দিকে। 6:30 দিকে বের হয়ে আমার তো ঝড় তো চলতেছেই, তখন একটা সিএনজি নিয়ে আমি প্রায় 2 ঘন্টা লাগে আমার এয়ারপোর্টে গিয়ে পৌঁছাইতে। 8:30 সময় গিয়ে আমি এয়ারপোর্টে পৌঁছাইলাম। তো এর মধ্যে বাইরে অনেক লোক, মানে এটাকে আমরা বলি হচ্ছে দেশি ভাষায় মানে ঝড় বৃষ্টির যে খুব খারাপ অবস্থা, বাইরের লোকজন তারা যে বসে আছে মানে ভিতরে ঢুকতে পারতেছে না। কিন্তু কিছুক্ষণ পরে আবার আনসার মানে ওইখানে যেই ভাইরা ওনারা আবার সবাইকে ভিতরে আসতে দিছে, মানে শেল্টারের মধ্যে যেই ব্যারিকেড ছিল ওটার মধ্যে আসতে দিছে। তো আমিও ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে এমনিতেই সারাদিন কাজ টাজ করে একটু খারাপ লাগতেছে দেখে আমি ভিতরে গিয়ে একটু বসছি। তো এখন ওনারা একটু পরপরেই এসে, মানে ওখানে তো সবাই তো আর যাত্রী না, অনেকেই আসছে আর কি যাত্রীদেরকে নেওয়ার জন্য। তো আমি অনেকের সাথে গিয়ে পাশে বসলাম, রেলিংয়ের উপরেই বসছি আর কি। কিন্তু হয়েছে কি, আপনার পুরাতন যে এখনকার যে এয়ারপোর্টের অবস্থাটা খুবই খারাপ অবস্থা। আপনার বসে আছেন ভিতরে কিন্তু পানি পড়বে উপর থেকে, হ্যাঁ মানে বৃষ্টির পানি ভিতরে তো পড়ার কথা না, কিন্তু ওই যে ফলস সিলিং লাগানোর কাজ চলতেছে পাশাপাশি ভিতরে এতটাই ওই যে ঝুল বলে না লেগে থাকে, ওগুলো পড়তেছে মাথার উপরে। এটা হচ্ছে কি আপনার 2 নম্বর টার্মিনাল কথাটা বলতে, হ্যাঁ 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 ভিতরে, মানে যেখান থেকে যাত্রীরা যখন যেখান থেকে বের হবে আর কি। তো ওইখানে বসে আছে, তো বাতাস প্রচুর বাতাস, প্রায় 9:30 থেকে আমরা আবার ওই রাডারে আপনার ট্র্যাক করি ফ্লাইটটাকে, তো অ্যাপের মাধ্যমে ট্র্যাক করতেছি। তো দেখলাম প্রায় 9:30 সময় ল্যান্ড করার কথা, সে 2 বার ট্রাই করছে। এরকম ঢাকার আকাশে প্রায় আরও 9-10 ফ্লাইট আপনার হোভার করতেছে, ল্যান্ড করার চেষ্টা করতেছে বাট পারতেছে না। তো আমার তো ভাবির যে ফ্লাইটটা সেটা হলো গিয়ে আপনার কানাডার যেই ফ্লাইটটা সেটা হচ্ছে আপনার 9:30 ল্যান্ড করার কথা, দেন এক্সটেন্ড করে 10:30 নিল। 10:30 সময় দেখলাম যে পারতেছে না, আশেপাশে কোনো ফ্লাইটে পারতেছে না। তো খবর পেলাম আমরা আরও কয়েকজন যারা যাত্রীকে নিতে আসছে সবাই মিলেই মোটামুটি আতঙ্কে, কারণ ওইখানে আপনার স্ক্রিনে কিন্তু কোনো তথ্য থাকে না যে আসলে ফ্লাইটটার কী অবস্থা, মানে কেন ল্যান্ড করতে পারতেছে না বা কতটুকু সময় লাগবে, এই ধরনের কোনো তথ্য আমাদেরকে কোনোভাবেই দেওয়া হয় না। উল্টা আপনি যদি জিজ্ঞেস করতে যান আপনি মানে গেটের বাইরেই থাকার মতো অবস্থা হয়ে যাবে আর কি। তো ওই সাহস নিয়ে কেউ জিজ্ঞেসও করেন। তো ফ্লাইট ট্র্যাকার দিয়ে আমরা রাডার দিয়ে দেখতেছি, এর মধ্যে দেখলাম ফ্লাইটটা চলে গেল সিলেটের দিকে। একটা সময় গিয়ে সিলেটের দিকে যাচ্ছে দেখছি, আবার ঘুরে আসতেছে এটাও দেখলাম বাট লস। তারপরে মানে ট্র্যাকিংটা অফ হয়ে গেছে, মানে রাডারেও ট্র্যাকিংটা অফ হয়ে গেল। এখন তো আমি তখন বাজে হচ্ছে আপনার প্রায় 11:30, আমি তো চিন্তায় পড়ে গেছি। ওদিকে আমার ভাই হচ্ছে দেশের বাইরে, ভাবি কোথায় জানি না আমরা, এদিকে আমার মানে ভাবির বাবা মা আমার খালা খালু ওনারা হচ্ছে আপনার বাড়িতে টেনশনে, মানে একটা অস্থির অবস্থা। আমি কী করবো, আমি আদৌ এখানে থাকবো না কোথায় যাব আমি বুঝতে পারতেছিলাম। পরে আমার ওই মানে ভাবির যে ভাই উনি খবর নিলেন যে ওখানে ওনারা নাকি সিলেটে ল্যান্ড করেছেন, এবং হচ্ছে আপনার ওই একটা আলাদা হোটেল বুক করার পরে ওইখানে নাকি তাকে রাখা হবে। সো এখন কখন যে নিয়ে আসবে এই ধরনের কোনো তথ্য সে দিতে পারলো না। তো ওই আপনার ওইখানে একটা বক্স থাকে আপনার এয়ারপোর্টে, পুলিশ বক্স, যেখানে হেল্প ডেস্ক মেবি, ওইখানে আমি জিজ্ঞেস করলাম গিয়ে। তো এক ভদ্রলোক বললেন যে আজকে আর আসবে না, আপনারা ওইখানে চলে যান, তো সকালে আসবে, ওয়েদার ঠিক হলে সকালের দিকে চলে আসবে। তা আমি এবং আমার সাথে আরও কয়েকজন ছিলেন, ওনারা হচ্ছে কাতার থেকে আপনার সৌদি আরব থেকে বিভিন্ন জায়গা থেকে আসতেছিল। তো সবাই মোটামুটি এই চিন্তায় যে আজকে তো আর রাতে মনে হয় না আসবে, তো ওনারা সবাই মিলে চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নিলাম আর কি। তা আমিও চলে আসছি, চলে আসার সময় তো মানে ট্রাফিকের কথা কি বলবো ভাইয়া, রাস্তায় তো এমনিতেই বৃষ্টি পুরা, মানে মনে হয় গাজীপুর থেকে শুরু হয়েছে এই জ্যামটা আপনার হয়েছে ওই ঝড়ের কারণে, গাছ পড়ে গেছে। গাছ পড়ে যাওয়াতে আগারগা পর্যন্ত, মানে গাজীপুর থেকে যে লাইনটা শুরু হয়েছে আগারগা পর্যন্ত গেছে, এই পুরো এক লাইনে জ্যাম, গাড়ি জাস্ট দাঁড়ানো, একটা পা নড়ে না। আমি ওইভাবেই আপনার বাসায় আসছি, 11:45 দিকে বের হইলাম, আমি 1:30 সময় বাসায় আসছি। বাসায় এসে মানে কোনো রকমে আপনার একটু ইয়ে করে শুইছি, আধা ঘন্টা হয়নি তখনই আমাকে ভাবি ফোন দিছে, একটা নাম্বার থেকে ফোন দিছে যে আমি তো চলে আসছি।
এখন তো মানে ভাবিও তো বাচ্চা নিয়ে এতটাই অবস্থা যে কান্নাকাটি করার মতো একেবারে খারাপ অবস্থা। ভয় পেয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ এত বড় এত দূরের একটা জার্নি করে এসে যে কোথায় নামবো এটার কোনো ঠিক নাই। তো বাসায় ফিরলাম, ফিরে এসে আড়াইটার দিকে আবার খবর পেলাম যে এরকম আড়াইটার দিকে, হ্যাঁ দুইটা আড়াইটার দিকে আমাকে ভাবি ফোন করলেন একজনের নাম্বার থেকে যে এরকম আমরা ঢাকায় ল্যান্ড আবার নিয়ে আসছে আমাদেরকে, তো আমি এখন কিভাবে আমি আসব। তা আমার এদিকে অথই জল, ওদিকে হচ্ছে ভাবি ওই পাশে, আমার তো যাইতেই হবে কোনোভাবে, তো কোনোভাবে একটা উবার টুবার করে আমি রওনা দিলাম। রওনা দিয়ে আমি ওখানে আপনার এক সাড়ে তিনটার দিকে পৌঁছাইছি, সাড়ে তিনটার দিকে পৌঁছায় ওনাকে পিক করে আমি আবার সাড়ে চারটার দিকে মানে বাসায় ব্যাক করছি।